কেটে গেল সব কালো মেঘ। রাজনীতিকে হারিয়ে জয় পেল ক্রিকেট, লক্ষ লক্ষ নেপালের স্বপ্ন পূরণ হচ্ছে। পাকিস্তান শ্রীলঙ্কা হবে এশিয়া কাপের 16তম আসর, সেই সাথে এশিয়া কাপে থাকতে পারে বাংলাদেশের চমক। কি সেই চমক, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। অবশেষে হচ্ছে এশিয়া কাপ, ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব আর ইগোর বিরুদ্ধে গিয়ে জয় পেল মহাদেশের সেরা ক্রিকেটীয় প্রতিযোগিতা। ইতিপূর্বে ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী এশিয়া কাপের আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানে, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে অনাগ্রহ প্রকাশ করলে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। ভারতীয় ক্রিকেটারবিহীন টুর্নামেন্টে বড় স্পন্সর পেতে সমস্যা হওয়ার কথা মাথায় রেখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের 16তম আসর আয়োজন নিয়ে বারবার আলোচনায় বসেও সফলতা পাচ্ছিল না প্রধান দুই দেশ ভারত ও পাকিস্তানের ইগোর যুদ্ধের কারণে। ভারত যেমন পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত অনর ছিল, একইভাবে পিসিবিও এশিয়া কাপের আয়োজক হওয়ার সম্মান থেকে বঞ্চিত হতে চাচ্ছিল না। এই সমস্যার সমাধান হিসেবে এসিসি বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছে। পরিকল্পনা ছিল এশিয়া কাপ দুই দেশে অনুষ্ঠিত হবে। এই প্ল্যানেরই সারাংশ হিসেবে এমন ছিল যে এশিয়া কাপ পাকিস্তানের পাশাপাশি আরব আমিরাত বা ইংল্যান্ডে আয়োজন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল সহ ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ম্যাচগুলোর আয়োজন করবে পাকিস্তান। তবে এক্ষেত্রে বাধা হয়ে আসে বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়ে আরব আমিরাতে মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণে এই দুই দেশ সেখানে খেলতে রাজি হয়নি। তাছাড়া এশিয়ার বাইরে গিয়ে ইংল্যান্ডে আয়োজনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে যায়। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে এশিয়া কাপ হওয়ারই সম্ভাবনা কমে আসছিল। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভাগা মনে হচ্ছিল নেপাল ক্রিকেট ও তার ভক্ত সমর্থকদের। কিছুদিন আগেই বৃষ্টির বাধা উপেক্ষা করে মাঠের স্বল্প দর্শক ধারণ ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে নেপালি ক্রিকেট সমর্থকরা দেখতে এসেছিল এসিসি প্রিমিয়ার লিগের ফাইনাল। এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের ম্যাচে নেপাল অসাধারণ পারফরমেন্স করে আরব আমিরাতকে হারিয়েছিল। লক্ষ নেপালি মনের গহীনে স্বপ্ন বুনতে শুরু করেছিল তাদের দেশ এশিয়া কাপের লড়াইয়ে ময়দানে মুখোমুখি হবে সময়ের সেরা বাবর আজমের পাকিস্তান কিংবা বিরাট কোহলির ভারতের। এ যেন বাংলাদেশ ফুটবল দলের ফিফা বিশ্বকাপ খেলার মতো আজন্ম লালিত স্বপ্ন। অবশেষে নেপালিদের স্বপ্ন পূরণ হচ্ছে। সমস্ত প্রতিকূলতাকে পিছে ফেলে আগামী 30 আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের 16তম আসর। এক্ষেত্রে ভারত তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, পাশাপাশি প্রথম ম্যাচ ছাড়া সুপার 4 পর্ব ও মেগা ফাইনালের আয়োজক হবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের স্ট্রাকচার হিসেবে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে 6টি দলকে। গ্রুপ এতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গী হবে নেপাল। গ্রুপ বিতে বাংলাদেশ শ্রীলঙ্কার পাশাপাশি আছে আফগানিস্তান। গ্রুপ পর্বের 6 ম্যাচ শেষে দুই গ্রুপের সেরা দুই দল কোয়ালিফাই করবে সুপার 4 পর্বে। এই পর্বে 6 ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালের লড়াইয়ে। 17ই সেপ্টেম্বর পর্দা নামবে 13 ম্যাচের জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের। গ্রুপ পর্বে 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ম্যাচগুলোর মধ্যে নিজেদের ঘরের মাঠে 30 আগস্ট নেপালের মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান। এছাড়া টিম টাইগার্স গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে পাকিস্তানে, অন্যটি শ্রীলঙ্কায়। এর অংশ হিসেবে 31 আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের জার্নি শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের নিজেদের দ্বিতীয় ম্যাচে 3রা সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তামিম বাহিনী। এশিয়া কাপ তো হচ্ছে, সেই সাথে বাড়ছে 18 কোটি বাঙালির স্বপ্ন। একটি আন্তর্জাতিক শিরোপা জেতার যে স্বপ্ন এই ক্রিকেট পাগল জাতি প্রতিনিয়ত বুনছে, তারই বাস্তবায়ন হতে পারে এবারের এশিয়া কাপে। ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক বাংলাদেশ এশিয়ান কন্ডিশনে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সবার জানা। বিশ্বকাপের আগে যদি 16তম এশিয়া কাপ বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের মঞ্চ হয়ে যায়, তখন আর অবাক হওয়ার কিছুই থাকবে না। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, ভারত পাকিস্তানের মতো এশিয়ান পরাশক্তি থাকতে বাংলাদেশ কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে? জি দর্শক, চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারত ও পাকিস্তান বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হতে পারে এমনটা মনে হলেও আপনাদের জন্য রয়েছে কিছু পরিসংখ্যান। শেষ 8 বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে কখনোই সিরিজ হারাতে পারেনি ভারত। এশিয়ান কন্ডিশনে বাংলাদেশকে শেষ 8 বছরে কখনোই ওয়ানডে হারাতে পারেনি পাকিস্তান। 4 বারের দেখা সবকটি ম্যাচে ডমিনেট করেই পাকিস্তানকে হারিয়েছিল টিম টাইগার্স। বাবর রিজওয়ানদের পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই তো ওয়ানডে ফরম্যাটে নিজেদের স্বপ্নের পথ চলা শুরু করেছিল বাংলাদেশ। 2014 পর থেকে কখনোই এশিয়া কাপে বাংলাদেশকে হারাতে না পারার আক্ষেপও রয়েছে বাবর বাহিনীর। আর বাংলাদেশের বর্তমান টিম
খেলোয়াড়দের ক্যালিভার সবকিছু মিলিয়ে শিরোপা উঁচিয়ে ধরা সেরা মুহূর্ত হতে পারে এবারের এই এশিয়া কাপ। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে বহু আলোচনা সমালোচনার টপিক হচ্ছে 7 নম্বর পজিশন। এই বিষয়ে আমরাও একটা ভিডিও প্রকাশ করেছিলাম, তবে শেষ পর্যন্ত যদি মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়েই যান তাহলে বাংলাদেশ দলে 7 নম্বর পজিশনের টিকিট পেয়ে চমক হিসেবে দলে ঢুকতে পারেন সৌম্য সরকার। চলমান ইমার্জিং এশিয়া কাপে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে তাকে, যেখানে তিনি মোটামুটি রান পেয়েছেন। আর শেষ পর্যন্ত যদি সৌম্য দলে ঢুকেই যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তিনি সবসময় হাতুরুর প্রিয় ছাত্র হিসেবে গুডবুকে ছিলেন। তবে সব আলোচনা সমালোচনা এক পাশে সরিয়ে রেখে বাংলাদেশ ভালো খেলবে এমন প্রত্যাশায় শুভকামনা রইল টিম টাইগার্সের জন্য। বিশ্বকাপের আগেই আমাদের গর্বিত করো এশিয়া কাপ জয়ের গর্বে। ফাহাদ ওভি, বিশ্বয় বাংলা।